স্বাগত এখন আনন্দে চলছে বিজয়ের মাস আর এই বিজয়ের মাসে এখন আনন্দের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি খুব বিশেষ একজন ব্যক্তি তাকে বিশেষ বলছে এই কারণেই তিনি একজন মুক্তিযোদ্ধা নাট্য নির্মাতা এবং একই সাথে তিনি একজন চলচ্চিত্র পরিচালক একুশে পদকপ্রাপ্ত নাসিরউদ্দিন ইউসুফ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কথা বললে আমার সম্পর্কে অত কথা সত্যি না বিশেষ না সাধারণ একজন মানুষ বলে সেটা হয়তো আপনার কাছে আপনার মনে হয় কিন্তু আমাদের কাছে আপনি অবশ্যই বিশেষ একজন ব্যক্তি খুব গুণী একজন ব্যক্তি স্যার আমি বলছিলাম যে আপনি মুক্তিযোদ্ধা এবং বিজয়ের মাস চলছে যত বিজয়ের মাস চলছে আপনি মুক্তিযোদ্ধা আপনার কাছ থেকে আমি সেই সময়কার আপনি মুক্তিযোদ্ধা ছিলেন আপনার কাছ থেকে কিছু আমি জানতে চাই হ্যাঁ 71 সাল একটি মানে বাংলাদেশের ইতিহাসে বাঙালির জীবন ইতিহাসে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য বছর কারণ একটা জাতি ধরুন পৃথিবীতে বহু জাতি আছে কিন্তু সকল জাতি যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয় না সেই স্বাধীন হয়েছে বাংলাদেশ 71 সালে একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতিসত্তার আন্দোলন হয় স্বাধীনতা চায় স্বাধিকার চায় গণতন্ত্র চায় অধিকার চায় কিন্তু আমাদের আশেপাশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে থেকে তাকালে দেখব সেই রাষ্ট্রগুলো গঠিত হয়েছে আলোচনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম একটি পরে পর্বে একে শেষ পর্যায়ে হয়তো সশস্ত্র যুদ্ধের আগে দেখা গেল টেবিলে বসে ক্ষমতা হস্তান্তর হলো আমাদেরটা ক্ষমতা হস্তান্তর হয়নি আমরা অর্জন করেছি হ্যাঁ পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হয়েছে যুদ্ধের মধ্যে সুতরাং এটির প্রেক্ষাপটটা আলাদা 50 দশকের সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন জাতীয়তাবাদের শুরু তারই ফলশ্রুতিতে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই স্বাধিকার আন্দোলন শুরু হয় 60-এর দশকে যেটি ক্রমশ পুষ্ট হয় এবং 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচন 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়ে যায় এই যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ কিন্তু গল্পে শুনি আমরা কিন্তু এটার সাথে সত্যিকার মুক্তিযুদ্ধের প্রায় 90% ফারাক আছে কারণ এটা বুঝিয়ে বলা যাবে না একদল মানুষ দৌড়াচ্ছে তাদের পিছনে একটি হানাদার পাকিস্তানি বাহিনী দৌড়াচ্ছে তাদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র গুলি করছে এবং সেই লোকগুলি রাস্তায় মরে যাচ্ছে মায়ের হাত থেকে শিশু সন্তানের লাশ মৃতদেহ হঠাৎ করে জীবিত সন্তানটি মৃত হয়ে রাস্তায় ছিটকে পড়ছে এই জিঞ্জিরায় এই ঘটনা ঘটেছে এই ঢাকায় নীলক্ষেতে এই ঘটনা ঘটেছে বা আমরা যেখানে বসে আছি এর আশেপাশেই তখন অনেক লাশ ছিল আজকে যে এই ভবনে সুরম্য ভবনে বসে আছি এর নিচেও তো লাশ ছিল অর্থাৎ বাংলাদেশ একটি গণহত্যার মধ্য দিয়ে জেনোসাইডের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে এবং সবচেয়ে কঠিন বাস্তবতা যেটা 71 সালে ঘটেছে সেটি হচ্ছে নারী নির্যাতন নারী ধর্ষণ নারী ধর্ষণ পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম কাজ সেই কাজটি যুদ্ধে ঘটেছে কিন্তু সেটা যুদ্ধে ঘটার নিয়ম নেই ফর্মাল যখন যুদ্ধ হবে তখন কয়েকটি ঘটনা করা যায় না তার মধ্যে এটি একটি অর্থাৎ নারী ধর্ষণ করা যাবে না আরেকটি হচ্ছে সশস্ত্র ব্যক্তি ছাড়া নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করা যাবে না সিভিলিয়ানদের হত্যা করা যাবে না এবং যদি কোনো সৈন্য আত্মসমর্পণ করে তাদেরকে হত্যা করা যাবে না কিন্তু পাকিস্তান এগুলো কিছুই মানেনি বঙ্গবন্ধুর আহ্বানে 25শে মার্চ রাতের বেলা যখন গণহত্যা শুরু হয় তখন রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে কিন্তু আমাদের তো অস্ত্র ছিল না আমাদের কিছু হাতে বানানো মলটফ ককটেল ট্রেনিংও ছিল না হ্যাঁ তারপরে ট্রেনিং তো ছিলই না তারপরে বাঁশের লাঠি টাঠি নিয়ে এরকম আর আমাদের কিছু বন্ধু দুষ্ট বন্ধু ছিল তাদের হয়তো গোপন পিস্তল ছিল তো পিস্তল টুটু ভরের পিস্তল 20 গজ যায় আর পাকিস্তান আর্মির এক একটা শেল 1 কিলোমিটার দূরে পর্যন্ত হিট করতে পারছে সুতরাং এই যে কাকরালের রাস্তায় যেই প্রতিরোধটা আমরা গড়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে যা গড়ে উঠেছিল আমাদের প্রতিরোধ এই প্রতিরোধগুলি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় বড় বড় গাছ কেটে আমরা রাস্তার উপর ফেলেছিলাম অনেক ম্যাটেরিয়াল এনে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এনে রাস্তার উপর রেখেছিলাম যেন পাকিস্তান আর্মির ট্যাঙ্কে এবং গাড়িগুলি ঢুকতে না পারে কিন্তু এটা আমাদের বালক্ষিল্যতা এগুলো দিয়ে কিছুই আটকানো যায় না তবে জনযুদ্ধের এটা একটা রীতি মানুষ যার যা কিছু আছে সেটা নিয়ে লড়াইটা করবে এই যুদ্ধটার চরিত্র এটা এটা শুধু
অস্ত্রের লড়াই নয়, এটা হচ্ছে মানসিকতারও লড়াই। যে হয়তো আমরা 9 মাসে স্বাধীন নাও হতে পারতাম যদি আমাদের সাথে ভারতীয় মিত্রবাহিনী না থাকতো, এটা সত্যি কথা। কিন্তু 9 বছর লাগতো, তো 9 বছরে তো আমাদের শক্তিটা কোথায় থাকো? অস্ত্রে না, আমার মন এবং আমার মাথায়, আমার মন এবং আমার মাথায়। পুরো পরিবার, পুরো দেশের জনগোষ্ঠী একসাথে লড়াই করব, মরলে একসাথে মরবো, এই ভাবনাটা ছিল 71-এ। এবং আমরা যখন ঢাকা থেকে 27 তারিখে পার হয়ে চলে যাই জিজিরা, কেরানীগঞ্জ, আমরা যেখানে আশ্রয় নিয়েছি আমরা চিনি না। আমার পরিবার, আমার বাবা মা যেদিকে আশ্রয় নিয়েছে চেনে না, আমি তো ওদের সাথে না, আমি তো আমার ছোট্ট একটা প্রতিরোধ গ্রুপ নিয়ে অন্য জায়গায় অবস্থান করছি। এরকম লক্ষ মানুষ ওখানে আশ্রয় নিয়েছিল। এই যে লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে, কার বাড়িতে নিয়েছে, কার স্কুল ঘরে নিয়েছে, আমাদের তো না, আমরা তো জানি না। ওখানকার এলাকার লোক স্বেচ্ছাসেবক বানিয়ে সাথে সাথে কে কী খাবে, একসাথে হাজার হাজার মানুষের খিচুড়ি রান্না হচ্ছে, সেগুলি খেয়ে 2-3 দিন যাই বাঁচার বেঁচেছে বা সেখান থেকে অন্যদিকে চলে গেছে। এবং সেখানে আবার আমরা ট্রেনিংও নিচ্ছি স্কুলগুলিতে, ছোটো ছোটো জায়গায় ইপিআর এর বাঙালি সদস্য, পুলিশ সদস্য, সেনাবাহিনীর বাঙালি সদস্য যারা ভেঙে এসেছে তারা, এই সবাই মিলে আমরা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মিলে সেভাবে করেছি। এবং পরে এখানে টিকতে না পারি আমরা ভারত চলে গেছিলাম। ভারতে যেয়ে আমরা ট্রেনিং নিয়ে, সেই ট্রেনিং সশস্ত্র হয়ে অস্ত্র হাতে, আবার আমাদের অপারেশন করার দায়িত্ব ছিল ঢাকা, আমরা ঢাকা অপারেশনের সাথে জড়িত ছিলাম, আরবান গেরিলা বলে এটাকে। এবং আমাদের একটি অংশ ঢাকা উত্তর মুক্তিবাহিনী, তো আমরা আমাদের একটি অংশ সাবাত ধাবড়াইতে ছিলাম ঢাকার উপকণ্ঠে, এবং এই যে এখানে কেরানীগঞ্জে ছিলাম, আটিভাওলে ছিলাম, তো ঢাকাটাকে এইভাবে ঘিরে। ঢাকা ঢাকার সুবিধা হচ্ছে চারদিকে নদী, সো আমাদের মুভমেন্টের সুবিধা ছিল খুব। পাকিস্তান সেনাবাহিনী তো একটু পানিকে ভয় পেত, জল ভয় পায়, নদীর জলে বৃষ্টিও হয়েছিল সেবার, অনেক বৃষ্টি, এরকম বৃষ্টি চিন্তা করা যায় না। নভেম্বর পর্যন্ত বৃষ্টি হয়েছে, মার্চ থেকে নভেম্বর টানা বৃষ্টি হয়েছে, সেটা আমাদের জন্য একটা সুবিধা ছিল, মানে প্রকৃতিও আমাদের পক্ষে ছিল। এই তো যুদ্ধের ভয়াবহতা, এটা ট্রেনিং নিয়ে। এবং তারপর তো লড়াই, অনেক রকম লড়াইয়ের ঘটনা আছে, সেটা না হয় পরে বলি। হ্যাঁ, সেটাই বলছিলাম, আরও অনেক ঘটনাই শুনবো, আরও অনেক গল্প করবো। একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, এখন আনন্দে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম এখন আনন্দে। স্যার, আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের নানা গল্প, অভিজ্ঞতা সবই শুনছিলাম। আপনি আপনার যে কাজগুলো করেছেন, আপনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, গেরিলার কথা যদি আপনি বলি, আপনার কাজেও আপনার এই যে মুক্তিযুদ্ধের যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে, তো গেরিলা বিষয়ে একটু জানতে চাই। সিনেমাটা আপনি যে নির্মাণ করেছেন, আমার প্রথম কাজ হচ্ছে 71-এর যিশু, 71-এর যিশু, সেটা 92 সালে করা। আমরা গণ আদালত করছি যখন জানাইবের নেতৃত্বে, তখন তার সাথে পরামর্শ করে শাহরিয়ার কবিরের গল্প নিয়ে 71-এর যিশু করেছিলাম। বাচ্চা ছেলেরা, আমাদের ওয়াই প্লাটুন বলে একটা প্লাটুন ছিল, ওয়াই প্লাটুন হচ্ছে যারা আন্ডার 16, 16 বছরের নিচে যারা বাচ্চা ছেলে যুদ্ধে চলে গেছে, ওদেরকে কী করবো, ওদের তো গ্রেনেড দিয়ে পাঠিয়ে দিত, যে পাকিস্তান আমাকে গ্রেনেড বেড়ায়, এর কিছু বেশি কিছু না, বা পাইলনে যে ইলেকট্রিক্যাল পোল উড়িয়ে দাও। তো সেরকম একটি গ্রুপকে নিয়ে আমি লড়াইটা করেছিলাম। আমরা সবাই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এই ওয়াই প্লাটুন অনেক বড় কাজ করেছে, সেটা নিয়ে আমি ছবিটা বানিয়েছিলাম। আরেকটি হচ্ছে গেরিলা, এটা যেটা জনপ্রিয় আর কি, এখনও প্রায় 12 বছর, 10-11 বছর চলচ্চিত্র পুরস্কারে সেরা পেয়েছে, এবং এশিয়ার বেস্ট ফিল্ম হয়েছে কলকাতা ফেস্টিভ্যালে, যে নেটপ্যাক অ্যাওয়ার্ড পাওয়া। এটা আসলে গেরিলা একটা ডিফিকাল্ট মুভি বটে, এটা বানানো ইম্পসিবল, কারণ এটা হচ্ছে পিরিয়ড বেসড ওয়ার মুভি। পিরিয়ড বেসড মুভি করাই খুব কঠিন এই দেশে, কারণ পিরিয়ডের কোনো চিহ্ন আমাদের এই শহরে নাই, আমাদের পুরান কোনো ভবন রাখি নাই, একটা গলি রাখি নাই, একটা রাস্তা রাখি নাই, একটা স্থাপনা রাখি নাই, কিন্তু এগুলি আমাকে করে নিতে হয়েছে, সেই জন্য সরকারের অনেক সাহায্য পেয়েছিলাম আমি। যেমন পুরনো ঢাকায় যেটা তোমরা দেখো ইয়েতে গেরিলা ছবিতে, সেটা পানামনগর, সেটা 450 বছর আগে, ওখানে কোনো কিছুই নাই, ওটা অনুমতি নিয়ে আমি পানির পাইপ, ইলেকট্রিক্যাল লাইট, পোস্ট সব বানিয়েছি,
বানিয়েগুড়ির আগে একটা সিটি ক্যারেক্টার এনেছি এবং লাইভলি ক্যারেক্টার, ওখানে মানুষ বসবাস করে, যেখান থেকে আমাদের ওই অ্যাক্ট্রেস জয়া হাসান বা বিলকিস পালিয়ে যাচ্ছে বোরকা পরে, পাকিস্তান আর্মি অ্যাটাক করেছে, পুড়িয়ে দিচ্ছে, এই যে গড়িটা, এটার মধ্যে সব আগুন লাগিয়েছিলাম কিন্তু আমরা নানা সেট আপ বানিয়ে। সো এগুলো খুব কঠিন করা, এবং আপনি অস্ত্র পাবেন কোথায়? এখন তো অস্ত্র নাই, 71-এ যে অস্ত্র ছিল সেই অস্ত্র নাই, যে ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্ক তো নাই, বাংলাদেশ আর্মির কাছে তো অন্য ট্যাঙ্ক। সুতরাং আমাকে এই সমস্ত কিছু, বাংলাদেশ আর্মির কাছে তখনও সেই ট্যাঙ্ক ছিল, আমি সেগুলো নিয়েছি, অস্ত্র ছিল, লাইভ গুলি ব্যবহার করা হয়েছে, 22,000 রাউন্ড, 22,000 রাউন্ড লাইভ গুলি, যেটা সিনেমায় ব্যবহার করা হয় না, যুদ্ধের দৃশ্যে অন্যভাবে ট্যাকটিকে করা হয়। শুধু ডিরেক্টর না, আমার মনে হয় আমার ডিওপি থেকে শুরু করে, অ্যাক্টর থেকে, অভিনয় শিল্পী থেকে শুরু করে, পুরো ক্রু টিম যারা ছিল, ব্যাকের ক্রু, আমরা টানা, এবং ট্রেন, যে ট্রেনটা আপনারা দেখেন, এই ট্রেনটা ইস এ জাঙ্ক, এই জাঙ্কটা হচ্ছে, এটা 65 ওয়ারের পরে পার্বতীপুরে এটা ফেলে রেখেছিল, এই 6 বছরে গাছপালা ঘাস হয়ে গেছে এগুলির পিছনে, এই ট্রেনগুলিতে, এগুলিকে উঠিয়ে এনেছে, এনে দেখি এগুলিতে ওই লেখা টেখা সব মুছে গেছে, এগুলিকে চলমান করেছি, বিহারিদেরকে দিয়ে করেছে, যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমি, তোমরা তো উর্দু লিখতে পারো, তোমরা মেকানিক্যাল কাজ ভালো পারো, ওগুলি ঠিক করো, মাসের পর মাস পড়ে থেকে 2 বছর অমানসিক পরিশ্রম করেছে, তারপর করেছে। আর সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোপানের শুরুর অংশটা, মানে ফার্স্ট পার্টটা হচ্ছে নিষিদ্ধ লোপান, সেটাকে আমার মতো আমি পরিবর্তন করেছি। দ্বিতীয় পর্ব হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের, আমার দেখা অভিজ্ঞতা, এই যে কয়েকটা চরিত্র ওখানে দেখা যায় সব চরিত্র সত্য, কোনো চরিত্র ফিকশনাল না। সুতরাং এই এই ছবিটার ওই জায়গা থেকে একটা হয়তো গুরুত্ব আছে, এবং একটা প্রেক্ষাপট যে কত বড় হতে পারে যুদ্ধের সেটাও বোঝা যায়। আমাদের যুদ্ধের দৃশ্যে আমাদের টোটাল সশস্ত্র যোদ্ধা লড়াই করেছে সিনেমার জন্য 1800, অর্থাৎ 600 আর্মি, 1200 পুলিশ, রিয়েল আর্মি, রিয়েল পুলিশ, পুলিশদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছি, তাহলে তাদের জন্য লুঙ্গি গামছা গেঞ্জি কিনতে হয়েছে। টোটাল আমার 6,500 অভিনেতা অভিনয় করেছে ছবিতে, বিশাল একটা ক্রু, বিশাল সেটআপে কাজটা হয়েছে, এবং আমার ক্রু ছিল মনে হয় 450 জন, 40টা গাড়িতে করে তারা বহরের গাড়ি যেত আর কি। তো সেই আর তবে একটা কথা কি, যেমন তিস্তা বা কাউনেই বলে একটা জায়গা আছে, ওই যে তিস্তা নদীর ওই পারে রেল স্টেশন, ছোট্ট রেল স্টেশন যেগুলি দেখায় লাল ইটা, এগুলি কিন্তু এখনও ওখানে আছে। আমি এবার আমি এটা করে আসার পরে তখন নোট দিয়েছি যেগুলি যেন ভাঙা না হয়, এগুলি আমাদের ইতিহাসের সাক্ষ্য বহন করে। ওখানে ব্রিটিশ আর্মি যে চা খাওয়াবার জন্য, ব্রিটিশ রাজ যে চা পপুলার করার জন্য বিজ্ঞাপন দিয়েছিল, চা তো আমাদের দেশে অনেক পরে এসছে, হ্যাঁ, চা ওদের তো ব্যবসা করতে, ওই বিজ্ঞাপনটা এখনও ওখানে লাগানো আছে। আবার ওই বিজ্ঞাপনের ভিতর দিয়ে গুলি আছে, সেটা পাকিস্তান আর্মি গুলি করেছিল, গুলিটা ভেদ করে গেছে। এগুলি তো ইতিহাস, এগুলি ছাড়া ভবিষ্যৎ চলবো কী করে? কিন্তু আমরা ওটা হয় না। আর যেটা হয় সেটা হচ্ছে যে গল্পের সাথে বাস্তবতার যদি, সৈয়দ শামসুল একটা গল্প বলবো যে উনি লিখেছেন বলে গল্প, কিন্তু সৈয়দ হক আমাকে যেটা বলেছেন যে বাচ্চু এটা আমি, যে নারী নিজে আত্মহত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে বাঁচার জন্যে, হ্যাঁ, এবং ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে, সেই নারী ঘটনাটি তিনি আমাদের সেক্টর 2-এর কমান্ডার কর্নেল খালিদ মোশারেফের কাছ থেকে শুনেছেন। এটা আখাউড়ার একটা ঘটনা, আমি সেই ঘটনাটাকে নিয়ে গেছি আমার গল্পের প্রয়োজনে রংপুরে, এরকম করে উঠানামা করতে হয় ছবিতে। বিভিন্ন দৃশ্য আছে যেগুলো পাকিস্তান আর্মির নামগুলোও কিন্তু সঠিক নাম, ইতিহাস থেকে বের করেই নামগুলি দিয়েছে, কোন আর্মি কোথায় ডিউটিতে ছিল কখন, সেগুলো এক ধরনের আমাদের নোট রাখতে হচ্ছে। অর্থাৎ ইটস এ হিউজ ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক ছিল অনেক বড়, আরও বেশি করতে পারলে আর একটু ভালো হতো। আসলে রিসার্চ ওয়ার্কটা 1.5-2 বছর লাগে, আর ছবি করতে আরও 2 বছর, একটা যে এনি পিরিয়ড বেস ওয়ার মুভি করতে গেলে 4-5 বছর লেগে যায়, তার নিচে হয় না। আমার 2 বছর লেগেছে, কারণ আমি
24 ঘন্টা কাজ করেছি প্রায় 150 ছেলে মেয়ে নিয়ে তোমাদের মতো ইয়াং সব হ্যাঁ সো এই জন্য দু বছরের সম্ভব হয়েছে এবং আপনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা মুক্তিযুদ্ধে আপনি নিজে অংশগ্রহণ করেছেন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসলে একটি সফল সিনেমা আপনি বাংলাদেশকে উপহার দিয়েছেন আরও গল্প করব তবে আরেকটি বিরতি নিতে হচ্ছে এখন আনন্দের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে স্যার অনেক বিষয়ে কথা বলছিল বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বেশি কথা বলছি আপনার সবকিছু জানছিলাম তো আচ্ছা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রায় 50 বছরের এই যে একটা সময় আপনি একজন চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্রে আপনার কী কী পরিবর্তনগুলো আপনি দেখছেন এবং সাধারণ যারা দর্শক রয়েছেন তাদের একটা কথা যে তখন যে সময়ে তখনকার সময়ে যে সিনেমাগুলো নির্মাণ করা হতো কিংবা নাটকের কথাও যদি বলি যে সাধারণ মানুষ তাদের নিজেদেরকে সেই চরিত্রের সাথে সিনেমার সাথে গল্পের সাথে বা বিশেষ কোনো চরিত্রের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারত তাদের মনে হতো যে তাদেরকেই তারা দেখছেন কিন্তু যেটা তারা এখন বোধ করেন না যার কারণে এখন দর্শক প্রিয়তা হারাচ্ছে বাংলা সিনেমা কিংবা বাংলা নাটকগুলো আপনি কি মনে করছেন আমার কথা হচ্ছে যে এই চলচ্চিত্র বা যে কোনো শিল্প মাধ্যম টেলিভিশন নাটক বলি বা মঞ্চ নাটক বলি এটা উঠানামা থাকবে এর 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 গতি এটার পথ পরিবর্তন হতে বাধ্য সময়ের সাথে সাথে আমরা শুধু সমালোচনার মধ্য দিয়ে নতুনদেরকে বাতিল ঘোষণা করতে পারি না আমি আমার জায়গা থেকে মনে করি নতুনদের মধ্যে অনেকেই অনেক ভালো কাজ করছে আজকাল যেমন এই যে যেই ছবি কয়েকটা রিলিজ হলো গত কয়েক বছর ধরে আমি মনে করি যে সেই বিখ্যাত রামায়ণের লেখিকা রাশেদ চৌধুরী যে ছবিটা করলো চন্দ্রাবতী কথা চন্দ্রাবতী কথার মতো ছবি তো হয়েছে সুমিতার করা নোনা জলের কাব্য আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে যে সব ছবি কি হাওয়ার মতো বা পরাণের মতো লোকে দেখছে কি না না দেখছে না সেটা দেখার কথাও না সব ছবি সব মানুষ দেখে না তবে হ্যাঁ জনপ্রিয় ছবির ধারাটা খুবই জরুরি হওয়া একটা দেশে কারণ সিনেমা হচ্ছে সোশ্যাল আর্ট এটা সামাজিক শিল্প মাধ্যম এখানে জনগণের উপস্থিতিতেই এটির সাফল্য নির্ভরতা করে সাফল্য ব্যর্থতা নির্ভর করে কারণটা কি জনগণ যাবে একসাথে বসবে ছবিটা দেখবে ছবির একটা রোল আছে কিন্তু ভূমিকা আছে এবং একসাথে হাসবে একসাথে কাঁদবে একসাথে তালি দিবে একই ইমোশন আমরা ধারণ করি তাহলে কি হলো সমাজে যে ঘটনাগুলি ঘটমান চলমান যাপিত জীবনের ঘটনাগুলি যখন পর্দা একটু ভিন্নভাবে দেখি আমরা আনন্দে হাসি অথবা বেদনায় কাঁদি তখন আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয় এই ঐক্যটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানব সভ্যতার জন্য খুব গুরুত্বপূর্ণ তখনকার সিনেমায় কী হতো প্রথম কথা হচ্ছে উপন্যাস এবং গল্প স্টাবলিশ গল্পের উপর নির্ভর করে কিন্তু সিনেমাটা সিনেমাগুলো বেশিরভাগ হয়েছে যার জন্য জনপ্রিয় হয়েছে পড়া উপন্যাস আবার এমনও আছে যে একেবারেই নতুন সিনেমার জন্য লেখা গল্প থেকে সিনেমা হয়েছে সেখানে এক দু তিনটা জিনিস ছিল তখন তখন তো বাধা অনেক বেশি ছিল 16 মিলিমিটার 35 মিলিমিটার শ্যুট করছো কি কেউ বুঝতে পারছে না শট ওকে হচ্ছে কি না সেটাও বোঝা যাচ্ছে না কোনো আউটপুট নাই স্ক্রিন নাই যেটা দিয়ে দেখা যাবে ডিওপি দেখতেছে ডিরেক্টর দেখতে পাচ্ছে না সো লট অফ হ্যাসেলস দেন ওগুলি প্রসেস আছে ওই প্রসেসগুলি করে সেগুলিকে ফাইনাল প্রিন্ট বের করে এডিট করে সাউন্ড ট্র্যাক তৈরি করে চিন্তাই করতে পারবে না আজকাল আজকাল তো সহজ হয়ে গেছে একটা মোবাইল দিয়ে ছবি তৈরি করা যায় ওকে সো যখন জিনিসটা সহজ হয়েছে তখন এটার অপব্যবহার হয়েছে এই যে এখন ডিজিটাল মোডে ছবি করছি এটাতে কী হচ্ছে আমার তো অত খাটতে হচ্ছে না আমি ক্যামেরা ওপেন করে দিয়ে যে কোনো একজন লোক পুনা থেকে ফিল্মে পাস না করে এসেও কিন্তু ক্যামেরা ধরে ফেলছে কোনো অসুবিধা নেই কারণ যে টিপ দিলে ছবি উঠে তো কিন্তু কেন ছবি উঠবে কটুক কিমের সাইজ হবে কী হবে কেন এটার অ্যাসথেটিক্সটা কী থাকবে নন্দনতাত্ত্বিক জায়গাটা কী করে ক্রিয়েট করা যায় একটা শটের মধ্যে সেটা নিয়ে আমরা খুব একটা জানি না আগে জহিরানদের আমলে এটা আলমগীর কবিদের আমলে এগুলি জানতো বেবি ইসলামের মতো ডিওপি ছিল আফজাল ভাইয়ের মতো ডিওপি ছিল পারি ভাইয়ের মতো ডিওপি ছিল আর হচ্ছে গল্পগুলো
আমরা কিন্তু একটা ভুল করছি, সেটা হচ্ছে আজকালকার ইয়াং সেরা টেলিভিশনে থাকে, ওরা টিভি দেখতে পছন্দ করে, ইউটিউব দেখতে পছন্দ করে, নেটফ্লিক্স দেখতে পছন্দ করে, ও সিনেমা হলে কেন যে এরকম একটা স্লো জীবন দেখতে যাবে, ও ওখানে যদি আমি ভালো এরকম কিছু দিতে পারি যাবে। এই যে হাওয়া, সমুদ্র কোনোদিন বাঙালির জীবন আসে না, এত বড় একটা সমুদ্র পড়েছিল। সেলিম আল দীনের নাটক হাতদায় ছাড়া বাংলা সাহিত্যে সমুদ্রের জীবন নিয়ে কোনো কিছু কোনোদিন ঘটেনি, শিল্প মাধ্যমে ঘটেনি। হাওয়াতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও সমুদ্রটাকে দেখাতে পেরেছে, সমুদ্রের মধ্যে জীবন দেখাতে পেরেছে। এই জীবনটা এরকম রাফ টাফ, এই খারাপ কথা, গালিগালাজ এবং অদ্ভুত, এবং তার সাথে আমাদের মিথকে জড়িয়ে দিতে পেরেছে। স্যার, এখানে আমি একটু আপনাকে বলতে চাই একটু, যে এই যে আপনি বললেন যে গালিগালাজ করছে, তো ওইখানে যে জীবনটা দেখানো হয়েছে জেলেদের, সমুদ্রে নৌকায় মাসের পর মাস থাকা কিছু জেলেদের একটা জীবন ঘটনা দেখানো হয়েছে, এবং এটা নিয়ে বিতর্কও হয়েছে যে কেন এত গালির ব্যবহার, কিংবা খাঁচায় বন্দি পাখি কেন দেখানো হলো। তো এটা তো আসলে সিনেমার স্বার্থে, সিনেমার চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে বা গল্পকে ফুটিয়ে তুলতে করা হয়, কিন্তু যখন এই ধরনের বিতর্ক তৈরি হয় তখন আসলে আপনি কি বলবেন যে এই বিতর্কগুলোকে ছাপিয়ে কিভাবে আসলে যারা এগুলি পছন্দ করেন তারা বাসায় থাকেন, ছবি দেখেন না, এটা যে আমার প্রথম উপদেশ। কারণ হচ্ছে যে এই গালিগুলো কিন্তু গালি হিসাবে আসে না, অনেক জায়গায় এটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে আসে, বুঝতে পারছি। শুধু আরেকটা হচ্ছে গালি দেবে না কেন, ওই জীবনটা তো গালি দেওয়ার। ওই সমুদ্রের পানিতে ওই মাছ উঠছে না, তো মাছের ওই না উঠলে তার সংসার চলবে না, তার বিক্রি হবে না, এবং তার এই লেবারগুলো বেতন পাবে না, তারা খেতে পারবে না, তো ও গালি দেবে না, কি ওদেরকে আদর করবে? আমার মনে হয় যে ছবিতে যা প্রয়োজন সেটা করতে হবে, এবং সেন্সার বোর্ড তো সেন্সার দিয়েছে। আর পাখির ব্যাপারটা নিয়ে তো আপনারা জানেন যে আমি লড়াই করেছি এবং আদালতে যে আমরা জিতেছি, আমরা বলছি এটা ভার্চুয়াল রিয়েলিটি, ওই পাখি জবাই হয়নি। এই হিপোক্রেসি আসলে শিল্পে চলে না। শিল্পের সবচেয়ে বড় জিনিসটা কি, যে কোনো শিল্প, পেন্টিং হোক, কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, সিনেমা হোক, শিল্পের প্রথম এবং প্রধান জিনিসটা হচ্ছে ও বাস্তবতাকে অতিক্রম করে গূঢ় রহস্য এবং সত্যটা উচ্চারণ করে। মানব জীবনের যে সত্য আছে সেই সত্য উচ্চারিত হয়, ওই সত্য আমরা দেখতে চাই না, ওই সত্য আমাদের নেয়ার মতো ক্ষমতা নেই, তাই না? সুতরাং শিল্পের ভূমিকা রাষ্ট্র নির্মাণে, জাতি নির্মাণে, সভ্যতা নির্মাণে অনস্বীকার। নিঃসন্দেহে স্যার, আপনার সাথে অনেক কথা বললাম, যদি আরও অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলা হচ্ছে না। আপনার সুস্থতা কামনা করছি, আপনি এভাবেই আমাদেরকে আরও গেরিলা সিনেমার মতো যেভাবে আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সুন্দর একটা কাজ উপহার দিয়েছেন, তেমনই আরও কাজ আপনার কাছ থেকে আমরা দেখতে চাই। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। আমার বয়স হয়ে গেছে, কতগুলি করতে পারবো জানি না, তবে এখন যে নতুন টিভি তাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আর এখন যেন সারাক্ষণ বহমান থাকে, চলমান থাকে, এ প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। এই ছিল আজকের এখন আনন্দে। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।